বন্ধুরা, আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। ভিডিও খুবই ভালো হতে চলেছে, সুতরাং আপনারা কিন্তু দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। ইন্টারেস্টিং এই ভিডিওর মাঝখানে আমি একজন ইউটিউবারের নাম নেব, যিনি খুবই ভালো ফ্যামিলি ব্লগ ভিডিও বানায়। সেই ভিডিওটা দেখলে পরে আপনাদের ভিডিও দেখা সার্থক হবে, যার লিঙ্ক এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশান বক্স আছে সেইখানটায় লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ভিজিট করতে পারবেন। ওনার চ্যানেলের নাম লিপির প্রতিদিন। সেই চ্যানেলে ভিজিট করার পাশাপাশি আপনারা কমেন্ট সেকশানেও দেখবেন, কমেন্টে পিন করা রয়েছে, ওনার ফ্যামিলি ব্লগ ভিডিও দেখলে পরে আপনি সত্যি আপনার ভিডিও দেখার সার্থকতা অনুভব করবেন। খুবই দারুণ ভিডিও। তো তাহলে আজকের ভিডিওর মূল যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে পশু পাখির আচার আচরণ ব্যবহার সম্পর্কে আমাদের অনেকেরই কিন্তু অভিজ্ঞতা নেই, যার ফলে যারা খুব বিশেষ গ্রামাঞ্চলে থাকে তারাই কিন্তু কিছুটা জানে, বাকিরা কেউই জানে না। যার ফলে শহরাঞ্চলে যারা থাকে তারা কোনো কারণে যদি সেই সব পরিবেশে, শহরাঞ্চলেও তো বন্যপ্রাণীরা মাঝে মাঝে চলে আসে, সেই সব পশু পাখিদের সামনে যদি চলে আসে তারা নিজের আত্মরক্ষার্থে কিন্তু আপনার উপর একটা হামলা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের ভুল বুঝবেন না। বিশেষ করে শহরাঞ্চলে বাড়িঘরে যেই সব পোষা কুকুর বা পোষা বিড়াল থাকে তাদের সম্পূর্ণ হাইব্রিড পদ্ধতিতে বিভিন্ন রকম কয়েকটা বিশেষত্ব থাকে, কিন্তু বন্যপ্রাণী যে হিংস্র হয় পাশাপাশি আপনার উপকারী বিভিন্ন রকম কায়দা কানুন আচার আচরণ সেইগুলো সম্পর্কে কিন্তু আপনি পুঙ্খানুপুঙ্খানো জানতে গেলে আমার চ্যানেলটাকে আপনি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আপনি কিন্তু ডে বাই ডে অনেকগুলো তথ্য সম্পর্কে জানতে পারবেন। তাহলে আজকে পশু পাখির আচার আচরণ সম্পর্কে আপনাকে বিস্তারিত অনেক তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করব, সুতরাং আপনি কিন্তু ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা বেশিরভাগই পশু পাখির আচরণ ব্যবহার সম্পর্কে অভিজ্ঞ নই, যেমন সাপের লেজে অজান্তে যদি পা পড়লে কিন্তু 100 বলে সবই হতে পারেন যদি বিষধর হয়, সেক্ষেত্রে তাদের ধর্ম সম্পর্কে যদি জানা না থাকে তাহলে বিপদ হতে পারে। ঠিক সেই রকম আপনি কিন্তু একটু ভাবনা চিন্তা করে, বিষধর সাপ নয় অথচ আপনি সাপ কামড়ানোর সাথে সাথে আতঙ্কেও মারা যেতে পারেন, অথচ সাপটা বিষধর নয়, সেই ক্ষেত্রে কিন্তু সাপের চেহারা আকার গঠন নিয়ে আপনার যদি বাস্তব ধারণা না থাকে সেক্ষেত্রে মিশিমিশি কিন্তু আপনার প্রাণ হারাতে পারে, সেই সব জিনিসটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। সেই রকম বিভিন্ন রকম বন্যপ্রাণী রয়েছে যারা কিন্তু আপনাকে খুবই কম তারা আপনার ক্ষতি করবে, বেশিরভাগই উপকারী, অথচ আপনি ভয় পেয়েই প্রথমে তাকে আঘাত করে মেরে ফেলার জন্য চিন্তা করবেন। বিশেষ করে বিষধর সাপ খুবই কম হয়, বাকিরা নির্বিষ হয়, এবার সাপ দেখলেই মারতে হবে বলে লাঠি নিয়ে তেড়ে যাওয়াটা উচিত নয়, সেটা কিন্তু তারা আমাদের উপকার করে এরকমও তো হতে পারে। সুতরাং আমাদের যারা চাষি ভাইরা ফসলের ফলায় এবং আমাদের খাবার উৎপাদন করে তাদের ফসলটাকে বাঁচানোর জন্য এমন কিছু ক্ষতিকারক পোকামাকড় থাকে যেসবগুলোকে ওই নির্বিষ সাপ কিন্তু বাঁচায়, মেরে ফেলে আমাদের ফসলটাকে তাদের হাত থেকে বাঁচায়। সুতরাং ক্ষতিকারক পোকামাকড়ের হাত থেকে যদি আমাদের ফসল বাঁচায় সেটা কি লাভ হলো নাকি ক্ষতি, সেটা কিন্তু আপনি কমেন্ট সেকশানে ছোট করে লিখবেন, তাতে করে আমিও বুঝতে পারবো। আর এদের আচার আচরণের কথা বলে শেষ করা যাবে না, বন্য পশু পাখির আচার আচরণ এক একটা এক এক রকম। চাতক পাখি বৃষ্টির জন্য বৃষ্টির জল ছাড়া খাবে না, পুকুর নদী নালা খাল বিলে জল থাকলেও সেটা খায় না, বৃষ্টির জন্য হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকে, জল টেস্টা পেলে উঁচু আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির কামনায় চিৎকার করতে থাকে, নদী নালার জল এরা খায় না। সত্যি এটা আশ্চর্যজনক নয় কি? বন্ধুরা নিচে কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। তাহলে তারা কিন্তু জুড়ে জুড়ে চিৎকার করতে থাকে, মুখটা হাঁ করে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির প্রথম ফোঁটা যেন সরাসরি তাদের মুখে এসে পড়ে, সেই রকম অবস্থা। কোনো বড় গর্তে বন্যপ্রাণী বেখেয়ালে পড়ে গেলে আপনি হয়তো তাকে উদ্ধার করতে যাবেন সরাসরি, সেই ক্ষেত্রে কিন্তু সে আপনাকে আক্রমণ করবে। মনে করুন কোনো একটা বড় গর্তে কোনো প্রাণী আটকে রয়েছে, বিশেষ করে কুকুর, কুকুরকে আপনি তুলতে গেলেই সে কিন্তু প্রথমে কামড়টা আপনাকেই বসাবে, তা সে অতটা তার জ্ঞান বুদ্ধি নেই, সে ভাবে যে আপনার জন্যই হয়তোবা সে এই অবস্থায় ভুগছে।
সেই জন্য সে কিন্তু আপনাকে আক্রমণ করে এটা 100% সেই রকম কোনো গরু মোষ বড় একটা গর্তে পড়ে গেল বা খালের কাদায় আটকে গেছে সেখানে তাকে কিন্তু সরাসরি বাঁচাতে গেলে সে কিন্তু আপনার উপর আক্রমণ করতে পারে অন্যথা তাকে কায়দা করে কোনো দড়ি দিয়ে পাকিয়ে সবাই মিলে যদি টানা টানা হেঁচড়া করে তোলা যায় সেক্ষেত্রে বাঁচাবে কিন্তু ডাঙায় এসে কিছুক্ষণ থাকার পর কিন্তু সে সরাসরি সবাইকে আক্রমণ করতে চেষ্টা করতে পারে তা বলে তাকে মারধর করলে হবে না এছাড়া এমন এমন প্রাণী রয়েছে যারা কিন্তু আপনার ফসলের ক্ষতি করতে পারে তা বলে বন্যপ্রাণী আইন সংরক্ষণের নিয়ম নীতি অনুসারে আপনি কিন্তু তাকে মারতে পারেন না তাহলে বন আইন দপ্তরের লোক কিন্তু আপনাকে জেল জরিমানা পর্যন্ত করতে পারে সেটা মাথায় রাখতে হবে আর বন্ধুরা আজকের ভিডিও শুরুতে আমি বলেছি যে লিপির প্রতিদিন নামে যে ইউটিউব চ্যানেল তার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়েছি খুব সুন্দর ভিডিও বানায় আপনারা ডেসক্রিপশানেও তার ভিডিওর লিঙ্ক পাবেন আর কমেন্ট সেকশানে আপনি ওখানটায় গেলে পরে পিন কমেন্ট করা রয়েছে সে পিন কমেন্টের ওখানটায় টাচ করেও কিন্তু আপনারা চ্যানেল ভিজিট করতে পারেন খুবই দারুণ ভিডিও বানায় এবং ভিডিওটা দেখলে পরে আপনার ভিডিও দেখা সার্থক হবে তাহলে বন্ধুরা আজকে আমি আরেকটা সংযোজন যেটা করতে চাইছি আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে MORA মোর সেই মোর অপশানে টাচ করে আপনারা আমার ভিডিওর এবং ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্সে বিস্তারিত তথ্যগুলো দিতে দেওয়া রয়েছে দেখতে পাবেন সেখানটায় বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল ছাড়াও আরও সোশ্যাল সাইটের অনেকগুলো ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে আপন করে নেবেন যাতে করে আমি আপনাদের প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন ভিডিওর আপডেটগুলো এনে দিতে পারি সেরকম বন্ধুরা আমি আমার জীবনে যে 200-250 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছি সেই লিঙ্ক 3টের মধ্যে যে কোনো একটাকে টাচ করে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে সেই শেয়ার বাটন মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দিতে পারেন যাতে করে কিন্তু ওনারাও উপকৃত হবেন পাশাপাশি আপনি আমি সবাই উপকৃত হব নতুন নতুন তথ্য সম্পর্কে জানার মাধ্যমে তো গল্পের ছলে আলোচনা করার ফাঁকে আজকে আমি আর একটা জিনিস অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপতে ভুলবেন না তাহলে বন্ধুরা চলুন বাকি একটু কথা রয়েছে সেটা আলোচনা করে ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করি বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন্যপ্রাণী আপনার যত বড় ক্ষতি করুক না কেন কোনো কারণে আপনি তাকে মারতে পারবেন না বড়জু তাকে ভয় দেখিয়ে তাড়াতে পারেন বন দপ্তরের বিনা অনুমতিতে আপনি বাড়িতে বন্যপ্রাণী পুষতে পারেন না বনদপ্তর চাইলে আইনত 2 বছরের কারাদণ্ড সহ 2 লক্ষ টাকা জরিমানা করতে পারেন চোরা কারবারীদের হাতে বন্যপ্রাণী বিক্রি ও সমান অপরাধ অনেকেই বন্যপ্রাণীকে জোর করে পুষ মানতে বাধ্য করানো হয় নেশার ওষুধ খাইয়ে সেই নেশাদ্রব্য খাইয়ে অন্যায়ভাবে যে পুষ মানানোর চেষ্টা করা হয় এটাও একটা অপরাধ সুতরাং বন্যপ্রাণীদের বেশিরভাগই আমাদের পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসল রক্ষা করে পোকামাকড়ের হাত থেকে এদের হিংস্র মনোভাব সম্পর্কে আগাম ধারণা না থাকলে হয়তোবা আপনার কিন্তু অসুবিধায় পড়তে পারে সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন রকম বিশেষ করে এই চ্যানেলের মাধ্যমে ডেইলি বাই ডেইলি আপনি যে ভিডিওটা পাচ্ছেন তার মাধ্যমে কিন্তু আপনি বন্যপ্রাণীদের আচার আচরণ সম্পর্কেও অনেক তথ্য পাবেন এইরকম আমার অনেক ভিডিও রয়েছে পারলে প্লে লিস্টে গিয়ে প্লে করে নেবেন পরপর আপনি অনেকগুলো তথ্য পাবেন সেরকম বন্ধুরা আরও নতুন নতুন তথ্য আসা অবধি